আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি, আজ আমি তৈরি করব চিড়ের পোলাও। এই জায়গায় আমি 2 কাপ চিড়ে নিয়েছি, আর চিড়েগুলো পাতলাও না আর একদম মোটা চিড়েও না, মাঝারি সাইজের চিড়েগুলো আমি নিয়েছি। আর চিড়েগুলো আমি ভালো করে চেলে নিয়েছি চালনি দিয়ে। ভাঙা চিড়াগুলো পড়ে গেছে, আর গোটা চিড়াগুলো আমি নিয়েছি। দেখুন, সব গোটা গোটা চিড়ে। এইবার আমি চিড়েগুলো আমি 2-3 বার করে ধুয়ে নেব। চিড়েটা আমি ধুয়ে নিয়েছি, এতে আমি খানিকটা জল দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট জলের তলায় থাকবে, 1 মিনিট পর আমি জল ঝরিয়ে রেখে রান্নাটা করব। চিড়ের পোলাও লাগবে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচা লঙ্কা কুচি, চিনে বাদাম নিয়েছি কিছুটা, কাজু বাদাম নিয়েছি কিছুটা, কিশমিশ নিয়েছি কটা, আমি 1/2 আলু সিদ্ধ করে নিয়েছি, আর লাগবে সাদা তেল, 2টো তেজপাতা, সাদা জিরে, ঘি, স্বাদ মতো নুন, গুঁড়ো হলুদ, আর লাগবে 2টো সিদ্ধ করা হাঁসের ডিম। চিড়েগুলো 1 মিনিট হয়েছে, চিড়েগুলো আমি চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি, যেন চিড়েতে জল না থাকে। আমি ভালো করে চিপে জলটা ঝরিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি ভালো করে একটু চিড়ে নিচ্ছি, যেন নুন হলুদ প্রবেশ করে। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়েছে, এতে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ডিম 2টো আমার ভাজা হয়েছে, ডিমগুলো আমি এবার তুলে নেব। দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে, দিয়ে দিচ্ছি আমি তেজপাতা 2টো, দিয়ে দিচ্ছি চিনে বাদাম, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এবার আমি 30 সেকেন্ডের মতো এগুলো ভেজে নেব। বাদামগুলো যখন ভাজবেন তখন আঁচটা একদম লো ফ্লেম রাখবেন, নাইলে বাদামগুলো পোড়া লেগে যাবে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, এতে আমি দিয়ে দেব সিদ্ধ করা যে আলু। আলুগুলো আমি পিস পিস করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলো আমি 1 মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি 1/2 স্বাদ মতো নুন, আলুগুলো আমার ভাজা হয়েছে, এতে আমি দিয়ে দেব চিড়েগুলো যে আমি রেখেছিলাম জল ঝরিয়ে, ওইগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন চিড়েগুলো কত ঝরঝরা হয়েছে আর কত সুন্দর হয়েছে চিড়েগুলো। কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি, বেশিক্ষণ জলের তলায় রাখবেন না চিড়েগুলো বেশিক্ষণ রাখলে চিড়েগুলো গলে যাবে। আর এই চিড়েগুলো বেশি ভাজবেন না, বেশি ভাজলে ভালো লাগবে না খেতে। দিয়ে দেবো আমি 1 চা চামচ চিনি,
পোলাওটা যদি মিষ্টি না লাগে ভালো লাগবে না। আমি এই জন্য এক চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর এই রান্নাটা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, আপনারা অফিসেও নিয়ে যেতে পারেন। আর এটা বিকালবেলার জন্য জলখাবার ভালো, আর সকালের জন্য টিফিনও ভালো লাগবে খেতে। এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি বেশি দেব না, বেশি দিলে হলুদ হলুদ গন্ধ লাগবে। এই রান্নাটা খুব চটজলদি রান্না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি আমি শাহী গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে আমি পোলাওটা নামিয়ে দেব। পোলাও আমার তৈরি। খেয়াল রাখবেন আলু আর ডিম আগেই সিদ্ধ করে রাখবেন, আর না হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না। এতে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। রান্না আমার তৈরি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এইবার আমার পরিবেশনের পালা।